হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন কিচেন কুইন সাহেলি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রেশার কুকারের 5টা অ্যামেজিং কুকিং টিপস, যেটা আপনাদের ডেইলি লাইফে সবারই অনেক কাজে আসবে। আর এই টিপসগুলো কিন্তু একদমই ইউনিক, তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন। তবে শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনেও ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দুপুরে এবং রাত্রে খাওয়ার জন্যে ডিমের ঝোল বা ডিমের কারি, সেটা কিন্তু খুবই কমন একটা রেসিপি। আর সেই ডিমটা সেদ্ধ করতে যদি 5 মিনিট সময় লাগে, তাহলে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায়, তাই না? তো তাই জন্যে আজকে আমি প্রেশার কুকারে ডিম সেদ্ধ করব। তাই জন্যে ডিমটাকে আমি আগে থেকে একবার ধুয়ে নিয়েছি, আর সাথে ডিমের ঝোলে দেওয়ার জন্যে আলুটাকেও খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন ঠিক ডিমটা অর্ধেক ডুবে যায় এই রকম পরিমাণ জল দিলাম, আর তারপর ঢাকনাটা আটকে মিডিয়াম হিটে একটা হুইসেল দেওয়া অবধি ওয়েট করব। তো দেখুন, একটা হুইসেল দেওয়ার পর যখন অটোমেটিক্যালি প্রেশারটা রিলিজ হয়ে গেল, তখন আমি ডিমটা বার করে নিচ্ছি। আপনারা যারা ভাবছেন এইভাবে ডিম সেদ্ধ করলে ডিমটা ফেটে যেতে পারে, তাদের বলি ডিম কিন্তু এইভাবে সেদ্ধ করলে একদমই ফাটবে না। তবে হ্যাঁ, জলে যদি লবণ দেন তাহলে কিন্তু ডিম ফেটে যাবে, শুধু জল দিয়ে সেদ্ধ করলে কখনোই ফাটবে না। তো এই দেখুন, ডিমটা তো 100% সেদ্ধ হয়েই গেছে, সাথে আলুগুলোও কিন্তু 90% মতন সেদ্ধ হয়ে গেছে। তো এটা দিয়ে অনায়াসে আপনারা ডিমের কারি এবং ডিমের ঝোল বানিয়ে নিতে পারেন। আর যদি ডিমের ডেভিল বানাতে চান, সেক্ষেত্রে তো আলুটা 100% সেদ্ধ হতে হবে। তো সেক্ষেত্রে আলুগুলো আরেকটু ছোট করে কেটে নেবেন, তাহলে আলুটাও 100% সেদ্ধ হয়ে যাবে। তো হলো না কাজের টিপস। বাড়িতে কেক বানানোর সময় কেকের মোল্ড নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। 1 কাপ পরিমাণ ময়দার জন্যে কিরকম সাইজের মোল্ড হবে, অথবা 6 ইঞ্চির মোল্ড হলে কতটা ব্যাটার দিলে কেকটা উপচে পড়ে যাবে না, ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমি এই সব কনফিউশন দূর করবার জন্যে কোনো মোল্ড ব্যবহার না করে ডাইরেক্ট প্রেশার কুকারে কেক বানাবো। তো তার জন্য দেখুন, একটা বাটার পেপার আমি কেটে নিয়েছি, আর সেটাকে আমি এখন প্রেশার কুকারের ভেতর এইভাবে সেট করে দিচ্ছি। সাথে একটু অয়েলও গ্রিস করে দিচ্ছি সাইড দিয়ে, যেহেতু কেক মোল্ড ইউজ করবো না, ডাইরেক্ট কেক ব্যাটারটা এর মধ্যে ঢালবো, তাই যাতে সাইডের দিকটা আটকে না যায় তাই জন্য অয়েল গ্রিস করে নিলাম। এখন আমি কেক ব্যাটারটা ঢেলে নিচ্ছি। তো আমি এখানে চকলেট কেক ব্যাটার ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের কেকই কিন্তু এর মধ্যে বানাতে পারেন। এমনকি ডিম দেওয়া কেক এবং ডিম ছাড়া কেক, দুই ধরনের কেকই কিন্তু এই প্রসেসে করা যাবে। তো এই দেখুন, আমি ব্যাটারটাও ঢেলে নিয়েছি, আর তারপর ঠিক যেভাবে নর্মাল কেকে আমরা করে থাকি সেরকম দুবার ট্যাপ করে নিলাম। আর এখন প্রেশার কুকারের ঢাকনাটা আটকে নিচ্ছি, তো তার জন্য অবশ্যই গ্যাসকেট আর ওয়েট ভাল্ভটা খুলে রাখবেন। তারপর এটাকে একদম লো হিটে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নেব। তো নর্মাল কেকের থেকে কিন্তু এটার টাইমটাও একটু কম লাগবে, যেখানে নর্মাল কেক 30 থেকে 35 মিনিট সময় লাগে, এটা কিন্তু 20 থেকে 25 মিনিটেই হয়ে যাবে। তো দেখুন, 20 থেকে 25 মিনিট বাদে আমি এটা নামিয়ে নিলাম, দেখুন কেকটা ঠিক কতটা সুন্দর ফ্লাফি এবং পারফেক্ট হয়েছে। এখন এটা রুম টেম্পারেচারে আসা অবধি একটু ওয়েট করব। রুম টেম্পারেচারে এসে গেলে আমি একটা ছুরির সাহায্যে সাইডটা এরমভাবে আলগা করে নিলাম, আর তারপর এটাকে বের করে নিচ্ছি। তো যেহেতু প্রেশার কুকারের মুখটা একটু সাইজে ছোট হয়, তাই জন্যে বের করবার সময় একটু আটকে আটকে যাবে, তবে যেহেতু কেক খুব নরম জিনিস তাই অনায়াসে বেরিয়ে যাবে, খুব একটা অসুবিধা হবে না। তো দেখুন কত সহজে কোনো মোল্ড ছাড়াই কিন্তু খুব অল্প সময়ে কেক বানানো হয়ে গেল। এখন বাটার পেপারটাকে আলাদা করে নিলেই কেক রেডি টু সার্ভ। তো দেখুন কেকটা ঠিক কতটা পারফেক্ট এবং সফট হয়েছে। বিকেলের জলখাবারে পাস্তা তো মাঝে সাঝে সবার বাড়িতেই হয়ে থাকে, কিন্তু আজকের এই টিপসটা জেনে নিলে পাস্তা বানানোও কিন্তু একদম 5 মিনিটের ব্যাপার হয়ে যাবে। তো তার জন্য আমি পরিমাণ মতন পাস্তা প্রেশার কুকারে দিয়ে নিলাম, আর তারপর পাতলা পাতলা করে কেটে রাখা গাজর আর আলুও দিয়ে দিয়েছি। সাথে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল, মোটামুটি পাস্তাটা যেই পরিমাণে তার ডাবল পরিমাণের জল দিলাম, আর সাথে পরিমাণ মতন নুন আর 1 চামচ সাদা তেল দিয়ে একটু মিশিয়ে নিলাম। এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে এটাকে একদম হাই হিটে একটা হুইসেল পড়া অবধি ওয়েট করব। তো একটা হুইসেল পড়ে গেলে আমি বাকি প্রেশারটাকেও এইভাবে রিলিজ করে দিচ্ছি, দেখুন। এইভাবে করলে কিন্তু ঠিক 2 মিনিটের মধ্যেই পাস্তা সেদ্ধ হয়ে যায়। তো এই দেখুন, আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে নিয়েছি, পাস্তা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তবে এইভাবে কিন্তু চাউমিন বা সেমই সেদ্ধ করা যাবে না, সেক্ষেত্রে সেটা বেশি সেদ্ধ হয়ে যাবে। এখন আপনারা নর্মাল যেভাবে পাস্তা বানায় সেভাবেও বানিয়ে নিতে পারেন, আর আমি একটা চটজলদি রেসিপিও দেখিয়ে দিচ্ছি। তো তার জন্যে একটা ফ্রাইং প্যানে আমি 2টো মতন কুচি করে রাখা রসুন দিয়েছি,
আর তার সাথে দিয়ে দিলাম স্লাইস করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হলে আমি দিয়ে দিলাম খানিকটা লবণ আর একটু গোলমরিচ। তারপরে আমি সিদ্ধ করে রাখা পাস্তা, গাজর আর আলুটাও দিয়ে দিলাম। আপনারা পাস্তা সেদ্ধর সময় চাইলে আরও কিছু সবজি ওর সাথে অ্যাড করতে পারেন। এখন খানিকক্ষণ নেড়েচেড়ে আমি এতে দিয়ে দিচ্ছি টম্যাটো সস আর সয়া সস। আপনারা ইচ্ছা মতন পাস্তা সস বা পাস্তা সিজলিংও দিতে পারেন। তো আমি এটা একটা ঘরোয়া আর সিম্পল রেসিপি দেখালাম। তো এই দেখুন, পাস্তাটা প্রেশার কুকারে সিদ্ধ করে নেওয়ার জন্য কিন্তু বিকেলের জলখাবারটাও ঝটপট 5 মিনিটেই তৈরি হয়ে গেল। তো এখন আমি দেখাবো প্রেশার কুকারে কীভাবে ভাত সেদ্ধ করতে হয়। তো প্রেশার কুকারে ভাত মানিয়ে যে ভাতটা বেশি গলে যাবে বা মাড়টা আলাদা করা যাবে না তা কিন্তু একেবারেই নয়। তো এই দেখুন, আমি এখানে 1 গ্লাস মতন চাল ভালো করে ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিলাম আর 1 গ্লাস চালের জন্যে প্রায় 3 থেকে 4 গ্লাসের মতন জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লবণ। এখন প্রেশারের ঢাকনাটা লাগিয়ে আমি একদম লো হিটে 2টো হুইসেল আসা অবধি ওয়েট করব। 2টো হুইসেল পড়ে গেলেই কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর তারপর সঙ্গে সঙ্গে ঢাকনাটা খোলার চেষ্টা করতে হবে। তো সেই জন্যে আমি প্রেশার কুকারটাকে বাইরে থেকে একটু ঠান্ডা করে নিচ্ছি। এক্ষেত্রে প্রেশার রিলিজ হওয়া অবধি ওয়েট করলে কিন্তু ভাতটা বেশি সেদ্ধ হয়ে যাবে। তাই ওপর থেকে এইভাবে একটু ঠান্ডা করে নিয়েই ঢাকনাটা খুলে নিলাম। তো এ দেখুন, ভাতটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আমি এখনও মাড়টা আলাদা করিনি, তবে চালের পার্থক্য অনুযায়ী আপনাদের ভাত সেদ্ধ হওয়ার টাইমটা একটু কম বেশি লাগতে পারে। মানে কারোর ক্ষেত্রে 1টো হুইসেলেই ভাতটা সেদ্ধ হয়ে যেতে পারে, অথবা কারোর ক্ষেত্রে 3টে হুইসেলও লাগতে পারে। তো সেটা আপনারা 1-2বার প্রেশার কুকারে ট্রাই করলেই বুঝতে পেরে যাবেন। এখন আমি কুকারের গ্যাসকেট আর ওয়েট ভালভটা খুলে নিয়ে ঢাকনাটা আরও একবার লাগিয়ে নিলাম আর এইভাবে আমি এখন মাড়টা আলাদা করে নেব। তো দেখুন, যেখান দিয়ে ওয়েট ভালভের ছিদ্রটা রয়েছে সেই ছিদ্র দিয়ে কিন্তু অনায়াসেই ভাতের মাড়টা আলাদা হয়ে যাবে। তো এটাই আমার বেস্ট লাগে প্রেশার কুকারে ভাত বানানোর, মাড়গালবার কোনো আলাদা ঝামেলা নেই। হাঁড়ির থেকে অনেক সহজ উপায়েই ভাতের মাড়টা আলাদা করে নেওয়া যায় আর সময়ও প্রায় অর্ধেক লাগে। তো দেখুন, প্রায় অর্ধেক সময়ের মধ্যেই আমি প্রেশার কুকারে পুরো ভাতটা এরকম ঝরঝরে করে তৈরি করে নিলাম। প্রেশার কুকারে ডাল দিয়ে হাই হিটে বসালেই কিন্তু ডালটা চতুর্দিকে ছিটতে আরম্ভ করে। তো সেই সমস্যার থেকে সমাধান পেতে আমি প্রথমে ডাল আর জল দিয়ে দিলাম আর সাথে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এখন ওপর দিয়ে 1 ফোঁটা তেল দিয়ে দিয়েছি আর প্রেশার কুকারের ওয়েট ভালভের নিচের দিকেও 1-2 ফোঁটা মতন তেল দিয়ে দিলাম। এতে করে প্রেশার কুকারটাকে যতই হাই হিটে বসাই না কেন, এখন কিন্তু আর এটা চতুর্দিকে ছিটে বেরোবে না। তবে হ্যাঁ, মুগ ডাল যদি বসান তাহলে কিন্তু অবশ্যই প্রেশার কুকারটাকে মিডিয়াম হিটেই রাখবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা যদি এরকম আরও টিপস জানা থাকে তাহলে আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। থ্যাংক ইউ, গুড বাই।